খুঁটি পুজোটা 21 সালে বাংলায় হয়েছিল আর দশমীটা 24 দিল্লিতে হবে। পদ্ম ছেড়ে হাত ধরেছে কর্ণাটক। কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে বিপুল জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় একটি বারের জন্যও কংগ্রেসের নাম মুখে না আনলেও বিজেপির হারের কৃতিত্ব কার্যত হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 15 দিন আগে বাংলায় সভা করে বলেছে, দিদি আপনার সরকার 2025 মে ফুস হয়ে যায়। আর গতকাল কি দেখলাম, কর্ণাটকায় বিজেপি সরকার, আমরা ঠাট্টা করে বলি না, ইন দা ভোগ অফ মা, মায়ের ভোগে। শনিবার বিন্ধ্য পার্বতের ওপারে একমাত্র ক্ষমতায় থাকা রাজ্য কর্ণাটকে বিজেপিকে বর্জ্যতস্ত করেছে মল্লিকার্জুন খারগে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের কংগ্রেস। 224 আসনের কর্ণাটক বিধানসভায় এককভাবে 135 আসন পেয়েছে তারা। সেখানে বিজেপি কংগ্রেসের অর্ধেক আসনেও পৌঁছতে পারেনি। তার যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দেবেগৌড়ার জেডিএস। বিজেপির বিরুদ্ধে এই ঐতিহাসিক জয়ের পরও কংগ্রেসের নামটুকু মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি রাহুল গান্ধীকে নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে গেছেন। पच्चीस की जरूरत नहीं पड़ेगी, 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भोस हो जाएगी। कल की दक्षिण भारत के कार्य तो बीजेपी मुछे गए, পশ্চিম বাংলায় বিজেপি নেই, খালি হয়ে গেছে মধ্য ভারত আর পশ্চিম ভারতের কয়েকটা রাজ্যে। শেষের শুরু হয়ে গেছে, ভোকাটটা হওয়া শুধু সময়ের অপেক্ষা। তার কারণ, মানুষ যদি চায় তার দম্ভকে টেনে হিঁচড়ে আকাশ থেকে মাটিতে নামাতে 10 সেকেন্ড সময় লাগবে না। মমতা ব্যানার্জি আবার স্লোগান ধার নিয়ে বলেছে কর্ণাটকে নো ভোট তো বিজেপি করেছে, আর পশ্চিম বাংলার লোক তো রেডি হয়ে গেছে নো ভোট টু মমতা করার জন্য। কর্ণাটকে বিজেপি হারুক, এটা মোদি চাইনি, এটা দিদি চাইনি। মোদি চাইনি তার কারণ তার দলের ক্ষতি, আর দিদি চাইনি এই কারণে যে জাতীয় রাজনীতিতে দিদির আর কোনো প্রাসঙ্গিকতা থাকবে না। যে রাহুল গান্ধীকে এতদিন ধরে সমালোচনায় বিদ্ধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কর্ণাটকে বিজেপিকে হারানোর পরেও তার কিংবা তার দলের নাম মুখে না আনা জল্পনা উস্কে দিচ্ছে। যেখানে যেখানে নো ভোট টু বিজেপি বলতে গেছেন ওখান থেকে নোটার নিচে ভোট পেয়েছেন, দলের সর্বভারতীয় তকমা তো চলে গেছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, সেটা ভারতবর্ষের রাজনীতির আঙ্গিকে প্রাসঙ্গিক নয়। রাজনীতি তো ওদের কাছে খেলা, ছত্তিশগড় আছে, মধ্যপ্রদেশ আছে, রাজস্থান আছে, মাঠে নামুন, সবাই ঢোল করতাল নিয়ে এক হয়ে যান, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই পৌঁছে যাক না, ওপেন চ্যালেঞ্জ আছে। সাম্প্রতিক অতীতে মমতা অভিষেক বারবার বলেছেন বিজেপির সঙ্গে যেখানেই সরাসরি লড়াই হয় সেখানেই কংগ্রেস হারে। কিন্তু প্রথমে হিমাচল প্রদেশ ও শনিবার কর্ণাটকের মতো বড় রাজ্যে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে জয় পেল রাহুল গান্ধীর কংগ্রেস। এরপর কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমাররা? এবার কি তারা রাহুলের নেতৃত্ব মানবেন নাকি অন্য কোনো কৌশল নেবেন? এক্ষেত্রে বিজেপি, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, তাদের ভূমিকাই বা কি হবে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। সমীরণ পাল, সুনীত হালদার ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।